আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তান্ত্রিক ব্ল্যাক ম্যাজিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। তো ভিউয়ার্স, আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর অশেষ মেহরবানিতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে বিষয়বস্তুর উপর কথা বলবো সেটা হচ্ছে শত্রু দমন কালো জাদু। তো শত্রু দমন কালো জাদু, এটা যদি আপনি কারোর উপর অ্যাপ্লাই করেন বা আপনার শত্রু বলেন যার উপরেই অ্যাপ্লাই করেন না কেন, সে ব্যক্তি কিন্তু চিরতরে শেষ হয়ে যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমে বলে নিই, যারা হচ্ছে কালো জাদু বিষয়ে খুবই অজ্ঞ বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে যাদের ধারণা বা জ্ঞান কম, তারা অবশ্যই ভিডিওটা ইগনোর করতে হবে, কারণ এটা খুবই ডেঞ্জারাস এবং সেন্সিটিভ বিষয়। সো যাদের হচ্ছে বিষয়ে জ্ঞান রয়েছে তারা কন্টিনিউ করে যেতে পারেন। তো এটা কিন্তু অহেতুকভাবে কারোর উপর অ্যাপ্লাই করবেন না। বিশেষ করে এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন, দেখা যাচ্ছে কোনো ব্যক্তির কারণে সমাজ কুলোষিত হয়ে যাচ্ছে বা তার কারণে আপনি নিজে বিপদে পড়ার আশঙ্কা রয়েছে বা আপনার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, আপনার আর কোনো উপায় নেই, তো এমন অত অবস্থায় আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন বা প্রয়োগ করতে পারেন। এটা কিন্তু সরাসরি কালো জাদু শ্যাডো, এক কথায় বলতে পারেন এটা কিন্তু সেহের, সরাসরি এটা সেহের। তো এটা কিন্তু যেই নিয়মটা বলবো আর যে প্রয়োগ পদ্ধতি বলবো হুবহু সেটা অবলম্বন করে কাজ করতে হবে, নহে তা আপনার নিজের ক্ষতি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তো নিয়মের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম করা যাবে না। নিয়ম না বুঝলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723, আবারও বলতেছি 01878040723। যে বিষয় সম্পর্কে আপনাদের সন্দেহ রয়েছে বা বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই এখানে নক করে বিষয়বস্তুটা ভালোরূপে জেনে নেওয়ার আহ্বান জানাচ্ছি। তো এখানে নিয়ম আমি সম্পূর্ণ ক্লিয়ারলি বলে দেবো, তারপরেও যেন কোনো রকম ব্যতিক্রম না ঘটে। আর অবশ্যই এ বিষয় সম্পর্কে যারা জ্ঞান রাখেন তারা এটা অ্যাপ্লাই করবেন, আর যারা অজ্ঞ এ বিষয় সম্পর্কে বোঝেন না অভিজ্ঞদের মতামত নিয়ে অবশ্যই কাজটা করতে হবে। তো প্রথমে যে শ্যাডোটা দেখতে পাচ্ছেন বা সেহেরটা দেখতে পাচ্ছেন, এই সেহেরটা হুবহু এইরকমই লিখতে হবে। আপনাদের সুবিধার্থে একটু কাছে নিকটে নিয়ে গেলাম, আপনারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন। তো এই শ্যাডোটা বা এই যে সেহেরটা, এটা হুবহু এরকমই লিখতে হবে। তো লিখতে হবে কিসের উপরে? এটা কাজ করতে হবে মঙ্গলবারে, অবশ্যই মঙ্গলবারেই করতে হবে, দিনের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। তো মঙ্গলবারে হচ্ছে লিখবেন, লেখার পর এটা লিখতে হবে হচ্ছে সাদা কাপড়ের উপরে। আপনি একটা সাদা কাপড় আয়নায়ন করবেন, কিনে আনতে পারেন বা যেভাবে হোক এক কথায় সংগ্রহ করে রাখতে হবে। সাদা কাপড়ের উপরে হচ্ছে এই সেহেরটা হুবহু এরকমই লিখতে হবে। লেখার পর এখানে শত্রুর নাম লিখবেন, আর এইটুকু যেভাবে লেখা রয়েছে এরকমই লিখতে হবে। এইখানে শত্রুর বাবার নামটা লিখবেন, আবারও বলতেছি শত্রুর নাম হচ্ছে বাম সাইডে যাবে, হুবহু এটা এরকমই লেখা থাকবে। এখানে শত্রুর বাবার নামটা ডান সাইডে যাবে। তো এভাবে লেখার পরে সাদা কাপড়ের উপর কিন্তু লিখতে হবে লাল কালি ব্যবহার করবেন, অবশ্যই লাল কালি ব্যবহার করতে হবে, কালা কালি ব্যবহার করবেন না। নামগুলো হুবহু লিখতে হবে, আর যে রকম রয়েছে এক কথায় হুবহু এরকমই লিখতে হবে, এটার কোনো ব্যতিক্রম করা যাবে না। আচ্ছা, লেখা হয়ে গেলে এবার হচ্ছে আপনি কবরের মাটি আনায়ন করতে হবে। কবরের মাটি দিয়ে হচ্ছে একটা পুতুল তৈরি করবেন, শত্রুর অবয়বে একটা পুতুল তৈরি করতে হবে। আপনি যাকে দমন করতে চাচ্ছেন বা যাকে শেষ করতে চাচ্ছেন তার অবয়বে বা তার চেহারা কল্পনা করে একটা পুতুল তৈরি করবেন। তৈরি করা হয়ে গেলে পুতুলের পেটের মধ্যে এই এই শ্যাডোটা বা এই সেহেরটা হচ্ছে যেই সাদা কাপড়ে লিখেছেন ওই কাপড়সহ, অর্থাৎ এই এক কথায় নকশাটা যে কাপড়ের উপরে লিখেছেন ওইটা হচ্ছে পুতুলের পেটের মধ্যে ঢুকিয়ে দিবেন, পুতুলের পেটের মধ্যে ঢুকিয়ে দেবেন। ঢুকানো হয়ে গেলে এবার পুতুলটা কিছুটা হচ্ছে একটু রোদের উপর রাখতে হবে, অর্থাৎ এক কথায় পুতুলটা যাতে হচ্ছে কাঁচা না থাকে হালকা একটু শক্ত করতে হবে। শক্ত বলতে আপনি হালকা রোদের উপর রাখতে পারেন। তো রোদের উপর রাখলে এবার পুতুলটা আনতে হবে, নিজের সামনে আনতে হবে, এনে নির্জন একটা ঘরে চলে যাবেন। নির্জন ঘরের ভিতরে গিয়ে যেখানে মানুষ নেই একাকী কাজটা করতে হবে। আপনি দক্ষিণমুখ হবেন, পুতুলটা আপনার সামনে রাখবেন, আপনার সামনে আপনি দক্ষিণমুখ হয়ে আপনার সামনে পুতুলটা রেখে যে মন্ত্রটা দেখতেছেন মন্ত্রটা আমি পড়তেছি আপনারা শুনে নেন। এখানে কিন্তু কোনো উচ্চারণও ভুল করা যাবে না, আমি হুবহু যেরকম আছে সেরকম লিখে দিয়েছি। মন্ত্রটা হচ্ছে এক মিনিট, মন্ত্রটা হচ্ছে দুম বাণী দাহুন দাহুন জল কালি দাহে। এখানে শত্রুর নাম ব্যবহার করতে হবে, কুহাক দামানা সার পার দুনি হুমার রেহি কাহে, অগ্নিদাহুনা তন মন খার সেপার দম্বি যাহা। এখানে শত্রুর নাম উচ্চারণ করতে হবে, দামানি হুহাক বেরি জমজামানি লাহা। এখানে আমার নিজেরই পড়তে কষ্ট হচ্ছে, কারণ এটা
একটু আনকমন একটা মন্ত্র বলতে পারেন, আমি আবারও পড়তেছি, আপনারা আবারও একটু শুনে নেবেন। দম বাণী দাহুন দাহুন জল কালি দাহে কুহাক দামানা সার পার দুনি হুমার রেহি কাহে অগ্নি দাহুনা তন মন খার সেপার দম্বি যাহা দামানি কুহাক বেরি জম জামানি লাহা। তো এইখানে হচ্ছে যেখানে নামগুলো লেখা রয়েছে, যে সাপোজ এখানে নাম রয়েছে, এখানে নাম রয়েছে, এখানে শুধু শত্রুর নামটাই কিন্তু উচ্চারণ করতে হবে, অর্থাৎ শত্রুর ডাক নামটা এখানে কিন্তু উচ্চারণ করতে হবে। আর এই কাজটা করার সময় অবশ্যই শত্রুর চেহারা কল্পনা করে কাজটা করতে হবে। তো পুতুলকে সামনে রেখে এই মন্ত্র কিন্তু 71 বার পাঠ করতে হবে। আপনার পুতুলের উপর কোনো ফুঁকও দেওয়া যাবে না, ফু মারাও লাগবে না, কিছুই না, শুধু পুতুলটা সামনে রেখে একটু মধ্য স্বরে, অর্থাৎ খুব মনে মনেও পড়া যাবে না, আবার খুব উচ্চ স্বরেও পড়া যাবে না, মধ্য স্বরে আপনার মন্ত্রটা হচ্ছে 71 বার পাঠ করবেন। অবশ্যই নামগুলো সঠিকভাবে ব্যবহার করে মন্ত্রটা পাঠ করবেন। আচ্ছা, মন্ত্র পাঠ হয়ে গেলে এবার ওই পুতুলটা আপনি দিনের বেলা কিন্তু কাজটা সেরে রাখতে হবে। তো দিনের বেলায় মন্ত্র পড়বেন, এই নকশাগুলো লিখবেন, লিখে পুতুলের ভিতর ঢুকে, অর্থাৎ পুতুলের প্রসেসটা হচ্ছে দিনের বেলায় শেষ করে ফেলতে হবে। এবার আপনি গভীর রাতে বা রাতের যে কোনো নির্জন সময়ে আপনি হচ্ছে একটা ভাঙা কবরের মধ্যে পুতুলটা ফেলে রেখে চলে আসবেন। আপনি কবরস্থানও যেতে পারেন বা যে কোনো ভাঙা কবরের মধ্যে পুতুলটা রেখে চলে আসবেন। কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি যখন এই মন্ত্রটা পুতুলের সামনে পড়বেন তখন আপনার শরীর ভারী হয়ে যেতে পারে, অর্থাৎ আপনার শরীরের ভিতরে অস্বাভাবিক কিছু মনে হতে পারে বা আপনার মাথা যন্ত্রণা করতে পারে বা মাথা ব্যথাতে পারে। তো অবশ্যই হচ্ছে নিজের শরীরটা বন্ধন করা পূর্বক কাজটা করতে হবে, এটা কিন্তু খুবই ডেঞ্জারাস এবং খুবই পাওয়ারফুল একটা কাজ। আপনারা নিজেদের শরীর বন্ধ করে বা এক কথায় এই বিষয়ে যারা অভিজ্ঞ তাদের মতামত গ্রহণ করা পূর্বক এটা এই কাজটা করবেন, নচেত নিজের বিপদ হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। তো এ ছিল আজকের ভিডিও, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01878040723, এইখানে নক দেবেন, যে বিষয়গুলো বুঝতে পারবেন না অবশ্যই সার্বিক চেষ্টা করবো সেই বিষয় সম্পর্কে আপনাদের বোঝানোর। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।